সভাপতি তো বললেন যে প্রতিবারই আমরা অনেক বেশি মানুষকে, যারা আবৃত্তি প্রেমী মানুষ তাদেরকে এখানে জড়ো করার চেষ্টা করি নানা ভাবে। প্রত্যেক অঞ্চলে এই কবিতা এবং আবৃত্তি প্রসারের চেষ্টা করি, তো সেইভাবেই ভাবা হয়েছে। প্রতি বছর পরিকল্পনার একটু পরিবর্তন হয় এবং পরিকল্পনাটা এইভাবেই করা হয় যাতে উৎসাহী ছেলেমেয়েরাও আসতে পারে, গ্রামগঞ্জ থেকে উৎসাহী কবিরাও আসতে পারে, শহরের মানুষ দিতে পারে। সেইভাবে অনেক খুব সকলে মিলে তো এখন এই শিল্পের চর্চা করে, কেননা শুধু আবৃত্তি না, বিভিন্ন মাধ্যমে তারা নানাভাবে কাজ করছে। কেউ সংবাদ পাঠ, কেউ রিপোর্টিং করছে তোমাদের মতো, তো অনেকগুলো অপশন আছে। তো ছেলেমেয়েরা উৎসাহী, অনেক আবৃত্তি প্রতিষ্ঠানও হয়েছে, সবাই আসছেন এখানে অংশ নিতে।